রেখো তোর 500 টাকার খুচরো দে না, কল করে নোট দিবি, ফোনটা হাতে আঠা দিয়ে চিঠি ফেল। আরে আমার অফিস চলছে, শুনছো? আজকাল ফোন টেপা টিপি করলে সেটাকে অফিস করা বলছে। ছেলেটা কাজ করছে না, আর তোমার খুচরো কেন লাগবে? এই জুনু ফোনটা দেবে, আমি 100 টাকা দিয়ে আশীর্বাদ করবো না। হ্যাঁ গো, তুমি এত কিপটে ছিলে না তো? আমি কিপটে? এই বল, সেদিন বাবাকে বললাম, বাবা বন্ধুদের সাথে খেতে যাবো, একটু টাকা দেবে? আর আমি স্যাট করে 20 টাকা দিয়ে দিলাম। তারপর আমরা তিনজন বন্ধু মিলে এক প্লেট ভেজ চাউমিন 1/3 করে খেলাম। তবে উফ, আশীর্বাদে 2000 টাকা দিয়ে দাও না, বলে দিদি এবার এটা নিয়েও কথা শোনাবে। 2000 টাকা? 20 কে 100 দিয়ে গুণ করলে 2000 হয়। দাদা, 2000 টাকায় কত প্লেট ভেজ চাউমিন হবে রে? এ চুপ কর তো, পিসি কোথায়, এখনো এলো না কেন? হ্যাঁ এবার তো 2021 চলে আসবে। 2021 ও পিসি আসবে কিনা বলা যাচ্ছে না, বুঝলি? তোরা কি আমায় নিয়ে পিএনপিসি করছিস? এই তো ঝুনু চলে এসেছে, আয়। এই দাদা, এই পিসিকে পুরো বাপি লাইডি লাগছে, বল। তারপর ঝুনু পিসি কেমন চলছে? তুই যে গাড়ি কিনেছিস সেটা কেমন চলছে? চালাতেই জানে না। মন্টি তো একটা পোর্শা কিনলো, শুরু হলো। গাড়ির আবার ভরসা কালো কি রে? ফরসা নয় দাদা, পোর্শা, পোর্শা। শুনে ঠিক ভরসা হচ্ছে না। সেই ছোট্ট মন্টি কি করে যে অস্ট্রেলিয়া চলে গেল? বেচারা ওখানে শুধু ব্রেড আর সিরিয়ালস খায়। বাহ, আমাদের জবা কিরম মরে গিয়ে ফিরে এলো বলো। আরে ওই সিরিয়াল না, সিরিয়াল মানে কনফ্লিক্টস। গতন তুই কত জানিস রে, তাও তোর কোনো গর্ব নেই। ছেলেগুলো কিরম দুম করে বড় হয়ে গেল বল। সময়ের জিনিস সময় মতো না বাড়লে কি হয় পিসি? ইস, টুকাই এরকম বাকড়ি শিখেছে, এই জন্যই বলেছিলাম কনভেন্টে পড়াতে। আরে কুকুরের পেছনে ময়ূরের পালক লাগালে কি আর ঘি সহ্য হয়? কুকুরের পেছনে ঘি? দিদি তুমি বরং ফোটাটা দিয়ে ফেলো, ও আবার সেই সকাল থেকে উপোস করে আছে। আরে না না, আমি ফ্রিজ খুলে একটু পায়েস খেয়ে নিয়েছি। পায়েসটা ঠিক করে করেছিস তো? আমি যেমন করে দেখে দিয়েছিলাম। তোমার মতো কি আর করতে পারবো দিদি, তোমার লক্ষ্মীর হাত। নে এবার গণেশকে ফোঁটাটা দিয়ে ফেল দেখি। কি যেন ছিল পোয়েমটা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ক্যাকটাস থেকে বেরোলো পটা, যমুনাদের জমকে ফোঁটা, বাবু দিদিটাকে দাদাকে মোটা। এই নে ভাই তোর গিফট। এইটা বেশ কাজের জিনিস দিয়েছিস। ভাইয়ের মুখটা এবার লক করা দরকার। কিন্তু তালাটা কই? শুধু চাবি দিলি যে। চালা? আরে এটা তোদের নতুন ফ্ল্যাটের চাবি। নতুন ফ্ল্যাট? নতুন ফ্ল্যাট? আমার কানে ময়লা নেই পিসি, প্রথমবারই শুনতে পেয়েছি। কন্টিনিউ। সাপুরজি পালনজিতে তোদের জন্য একটা ফ্ল্যাট বুক করেছি। ওটা কি সাপুরে আর পালোয়ানদের আখড়া? টিপিক্যাল পাকুড়া। তুই বঙ্গলো কি বাম্পার জিতলি নাকি? এটা আমার আর ওর তরফ থেকে একটা ছোট্ট গিফট। ছোট্ট কেন, কত BHK পিসি? এ ভাই কি 3 BHK চুকাই, ফাইনালি নিজের রুম পাবো। কোন ফ্লোরে পিসি? ব্যালকনি আছে? 10th floor, অফ কোর্স ব্যালকনি আছে। রোজ ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে হিসু করব? একদম না, আমরা ওই বিল্ডিং এই দোতলা নিচে থাকি। শোনো, আরে আমাদের দোতলা বাড়ি থাকতে তুই কলকাতায় ফ্ল্যাট কিনতে গেলি কেন? কিনিনি তো। আর ইউ ম্যাড? হালকা ডাউন পেমেন্ট করেছি, বাকিটা ঘত EMI দিতে পারবে না? আবার EMI? এই তো গাড়ি কিনলাম পিসি, EMI এবার মরবি ইনস্টলমেন্টে। কিন্তু এই বয়সে এসে এই বাড়িটা ছেড়ে? আরে এই বাড়িতে ঘতন টুকাই বড় হয়েছে। হ্যাঁ টুকাই আবার কবে বড় হলো? মানে কত স্মৃতি জড়িয়ে আছে বাড়ির পেছন দিকটা দেখেছিস, কত লতা পাতা জড়িয়ে আছে। এই কালোগুলো মদনাকে ডেকে কাটিয়ে নিলেই হলো। কিন্তু ঘতনের বউ এখানে হোল লাইফ কাটাতে পারবে? বউ? সত্যি বল ঘতন, তোর গার্লফ্রেন্ড নেই? ই মানে স্যালাড দিয়ে ফিশ ফ্রাই ঢাকিস না। আরে ও সোয়েটার দিয়ে বগলের গন্ধ ঢাকে, ওর আশেপাশে কেউ আসবে না। তাহলে এটা কে? হ্যাঁ এটা তো মেয়ে ছেলে। মন্টি আমাকে তোর ইনস্টাগ্রাম থেকে স্ক্রিনশট তুলে পাঠিয়েছে। চাকরি ছেড়ে কি তোর মতো হোল লাইফ মুখে ঘুমতে দিয়ে ঘুরে বেড়াবে? হ্যাঁ গো, আমি শুধু ঘুমটা দিয়ে ঘুরে বেড়িয়েছি, আর কিচ্ছু করিনি। তুমি তুমি ঠিক কি করেছো বলো তো? হ্যাঁ আজকে পায়েসটা ভালো করেছো। আর এই সংসারটা কে সামলেছে? দেনটা ছেলেকে একা হাতে মানুষ করেছি আমি, মানে কোনো সম্মান নেই। আর গতনের ছেলে পুলেও কি বাঁকুড়াতে বড় হবে নাকি? কেন, বাঁকুড়াতে কি মানুষ বাড়ে না? আরে সেটা না, নাতিপুতিদেরও কি সেই বাঁকুড়ার গিয়েও বাংলা মিডিয়াম স্কুলগুলোয় পড়াবি? বাংলা মিডিয়াম হলেও গতন তো জেলা স্কুলে পড়েছে আমার মতো। রাজ দেখ, ফটোর ফটোর করে ইংরেজি বলে ঘুতনু। আর টুকাই তো পুয়া বাগানে পড়েছে ইংরেজি মিডিয়াম। এই টুকাই একটু ইংরেজিতে কথা বলে দেখা তো, টুইঙ্কেল টুইঙ্কেলটা বলবো মা। আজ কলকাতার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে ঘতনো ডলারই কামাতো আমার মন্টির মতো। আচ্ছা চলো না আমরা এবার খেয়ে নি। তারা দুটো আলু ভেজে দি। তোকে আর আলু ভাজতে হবে না, আমি চিকেন নাগেটস নিয়ে এসেছি, ওগুলো ভেজে দে। ওসব কি আর বাঁকুড়ায় পাওয়া যায়? আরে দূরে এখানে কিছুই পাওয়া যায় না, একটা পিজা খেতে গেলে দুর্গাপুর যেতে হয়। হ্যাঁ গো, বাঁকুড়াতে সুগার এন্ড স্পাইস খুলে ছিল না? আমাদের চট্টলের প্যাটিসের সামনে টিকতে পারেনি, পাশেই মানিকের রসগোল্লা, আর একটু এগিয়ে শ্যামের চপ বেগনি, উল্টো দিকে ধীরেনের মাংসের ঘুগনি। উফ বেগনি ঘুগনি এসব ছাই পাশার কতদিন খাবি বাপি? আমাদের বিল্ডিং এর ঠিক উল্টো দিকে একটা লেবানিজ ফুড কোর্ট আছে, কি ভালো শাওয়ারমাটা করে। লেবানিজটা কি গো দিদি, লেবু দিয়ে চাইনিজ? এই শাওয়ারমা বলতে মনে পড়লো, কচার মা জামাগুলো ইস্তি করে দিয়ে গেছে। কথা ঘোরাচ্ছিস কেন বলতো? এই আমার এক বান্ধবীর নাম কথা, জানি বয়ফ্রেন্ডের সাথে ছবি দিয়েছিল, তুই তাতে কমেন্ট করেছিস। কথা ঘোরাচ্ছিস কেন বলতো? খুব হাসি পেয়েছে ভাই, চুপ করে। আর তোমরা খেতে যাবে কি না? আগে বল তোর কলকাতা যাবে কি না? আরে কলকাতায় কি এমন আছে যা বাঁকুড়ায় নেই? মল আছে, সিনেমা হল আছে, গঙ্গায় জল আছে। জানি মল নেই, গন্ধেশ্বরীতেও জল নেই, তবু বাড়িতে ছুচু কল আছে, গাছে ফল আছে, তবু সিনেমা দেখতে গেলে সেই দুর্গাপুর যেতে হয়। সত্যি বাঁকুড়াতে কালচারের ক নেই, পলিউশনের প নেই, বায়ু দূষণে তো কলকাতা কপেছে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। জন্মভূমি জন্মভূমি ভূমির টানে আবার ফসিল হয়ে যাস না। মানে জিনিসপত্রের দাম বাড়ছে, তোদের বয়স বাড়ছে, দুতলা বাড়ি, মেইনটেনেন্সের খরচা, এসব কে সামলাবে? হু, ঘটন তো মাঝে মাঝেই জব চেঞ্জ করে। এই জন্যই বলেছিলাম সরকারি চাকরির পরীক্ষাগুলো দে। আরে সরকারি চাকরি পেতে রিকমেন্ডেশন লাগে, ওই সুপারিশ না কি বলে? না না ওসব লাগবে না, আনএকাডেমি আছে না, ওরা ট্রায়াম্ফ বলে একটা টেস্ট সিরিজ শুরু করছে WBPSC এর প্রিলিমস এর প্রিপারেশনের জন্য। বটে। আর এই টেস্টগুলোর অ্যানালাইসিস করবে আনএকাডেমির WBPSC এর টপ এডুকেটরসরা, সাথে WBPSC প্লাসে 60 দিনের রিভিশন কোর্স করাবে WBPSC এর জন্য। WBPSC তুই ভিডিও হবি গতন? বাবুধারা অফিসার। আরে এমনি এমনি হয়ে যাবো না, তার জন্য ফ্রি লাইভ ক্লাস, ফ্রি মক টেস্ট সিরিজ আর ডেইলি ফ্রি কুইজ অ্যাটেন্ড করতে হবে। আর কত পরীক্ষা দিবি? হ্যাঁ শুধু WBPSC নয়, WBP আর WBPSC টাও দেবো। আর এসব প্রিপারেশনের জন্যই আনএকাডেমি প্লাসের সাবস্ক্রিপশনটা নিতে হবে। আর প্লাস সাবস্ক্রিপশনে এটা ছাড়াও ডাউট সলভিং করতে পারবো, সেলফ অ্যানালিসিস করতে পারবো, আর যেখানে খুশি থেকে পড়াশোনা করতে পারবো। মানে এরা ফুল দায়িত্ব নিয়ে পড়াশোনা করাবে। তুই কোনোদিনও দায়িত্ব নিয়ে কিছু করেছিস? না না কি বলছো, ঘটন বাড়ি যথেষ্ট দায়িত্ব নিয়েছে, লকডাউন থেকে আমাদের সাথে আছে। আর লকডাউন একবার উঠে গেলে ও থাকবে নাকি তোদের সাথে? কিরে ঘটন থাকবি না? মানে তুই চলে যাবি ঘুতনু? অফিস থেকে মেল পাঠিয়েছিল আর ওয়ার্ক ফ্রম হোম করা যাবে না। যাক বাড়ির ওয়াইফাই পুরো আমার, কিন্তু ফোনে ফোনেই তো হয়ে যাচ্ছে অফিস। এইভাবে আর করা যাবে না বাবা, ইনফ্যাক্ট আমাকে হয়তো এই মাসেই কলকাতা যেতে হবে। এখনো বাঁকুড়ায় থাকতে চাস? আসলে এই বছরটা পুরোটাই একসাথে ছিলাম তো। চলো আমরা কলকাতা চলে যাই বাবা। হ্যাঁ একসাথে থাকা তো হবে। হ্যাঁ গুতনু চল। হ্যাঁ নতুন বছরটা নতুন বাড়িতেই শুরু কর না। বাড়ি তো নয় ফ্ল্যাট, কিন্তু EMI আমি দিয়ে দেবো বাবা, আমি দিয়ে দেবো। মাস গেলে কত দিতে হবে পিসি? ওই 48,000 মতো। হ্যাঁ গুতনু রে আমি ঠিক আছি। কতদিন ধরে দিতে হবে? 6 বছর। ওরে বাবা রে 48,000, কিন্তু তোর স্যালারি তো মেরে কেটে। থাক বাবা বলতে হবে না। ঘটন তুই অস্ট্রেলিয়া চলে যা। হ্যাঁ পুরুলিয়ার পাশেই তো অস্ট্রেলিয়া। ওখানে গিয়ে মন্টির অফিসে জয়েন কর না, মন্টির আন্ডারে। মন্টির আন্ডারে? হ্যাঁ ওর মতো স্যালারি না পেলেও লাখে কামাবি। লাখে? ঘটন ওখানে ছুচুচু করিস, টয়লেট পেপার ইউজ করবি না একদম। একবার আটকালেও না বাবা। তুমি ওকে বিদেশ চলে যেতে বলছো? কোথায় থাকবে, কি খাবে গো? আরে ওখানে মন্টির ফ্ল্যাট আছে তো, খেতে পেলে শুতে চেয়ে নিবি। আর আমরাও সবাইকে গর্ব করে বলবো আমাদের ছেলে বিদেশে ছুচু করে। আবার হাগুপাদু নিয়ে শুরু হলো। এখন তুই এখন মন্টিকে একটা ফোন কর না, ও সারাক্ষণ অফিসেই থাকে। আজ আবার ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা আছে, একটু ওই টিভিটা চালাতো। উফ টিভিটাও চালাতে শিখলো না। কি রে ফোন তুললো? রিং হচ্ছে, রিং হচ্ছে। আরে রিং দিচ্ছে, রিং দিচ্ছে। আরে এটা তো মন্টি। মন্টি মাঝে কি করছে? ও মা, ও কি ভারতীয় টিমে চান্স পেয়ে গেছে? প্লিজ সে ইয়েস। আরে প্রপোজ করছে মন্টি। ইজ আ রিস্কি প্লে ইজন্ট ইট? এ বাবা হামি কাচ্ছে না। মন্টির তাহলে মেম্বউ? সে সে মেম্বউ এর শাশুড়ি পিসি। ও মেম্বউ এর শাশুড়ি দিছি। হ্যাঁ কপাল। এটা সাজেশন দেবো জুনু, ফ্ল্যাটটা অন্য কাউকে বেচে দে, আমরা এখানেই ঠিক আছি। আর আমার মঞ্চে কি হবে? কি আর হবে, বাচ্চা হলে কাঁদবে। স্টিম ওয়া ওয়া। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আর আমাদের জানান আপনাদের ভিডিওটা সত্যি কেমন লাগলো। আর নিচের লিঙ্ক থেকে আনএকাডেমির অ্যাপটা ডাউনলোড করে WBPSC এর গোল সিলেক্ট করে WBPSC ট্রায়াম্পের টেস্ট দিয়ে তোমরা প্রিপারেশন শুরু করতে পারো। এভরি সানডে ওদের মক টেস্ট চলছে, এছাড়া ওদের টপ এডুকেটরসরা 50টার থেকে বেশি লাইভ ক্লাসেস নিচ্ছে, ফ্রি কুইজেস হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আর এই ফ্রি সেশন তোমাদের ভালো লাগলে তোমরা ওদের প্লাস সাবস্ক্রিপশনটা নিতে পারো, সেখানে আরও স্ট্রাকচার্ড ওয়েতে কোর্স ওয়ার্ক আছে যেখান থেকে তোমরা ভালো প্রিপারেশন করতে পারবে বাকি সমস্ত পরীক্ষার জন্য। তবে তার আগে ফ্রি সেশনটা ট্রাই আউট করো আর WBPSC প্রিপারেশনের জন্য আরেক ধাপে গিয়ে যাও। আর আমাদের চ্যানেল BMS বাঁকুড়া মিম শর্টসকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন।